মারুফ আলম আপনি লিখেছেন সম্প্রতি সৌদি আরব নারীদের হজে গমনের জন্য মাহরামের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে আমাদের মিডিয়া বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উদযাপন করছে আসলে সিদ্ধান্তটা কেমন করার সুন্নার আলোকে জানতে চাই ভাই মারুফ আলম চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন ধন্যবাদ আপনাকে সৌদি আরব অনেক আগে থেকেই হজ এবং উমরার জন্য মাহরামের শর্ত তুলে নেওয়ার কথা জানিয়েছে এবং তখনই আমরা বলেছি যে সারা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ অলামায়করাম এবং স্কলার করোনা হাদিসের আলোকে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন যে মাহরাম সারা মেয়েদের সফর করা জায়েজ নয় এমনকি হজমরার সফরও জায়জ নয় যার কারণে সৌদি আরব যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে বা পরিবর্তন করে তাতে সরিয়ার বিধিবিধানে কোনো পরিবর্তন হবে না সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ অলামায়করাম যারা আছেন তাদেরও ফতোয়া এখনও পর্যন্ত সেটাই আছে যে মাহারাম ছাড়া মেয়েরা হজ কিংবা ওমরা এবং সাধারণ সফর করবে না সৌদি আরব শুধুমাত্র এ বিষয়ে সিদ্ধান্ত তারা নতুন করে নিয়েছে এমন নয় বরং অনেক আগে থেকেই সৌদি আরবের আইন ছিল যে কোনো সেদেশের নারীরা বাইরে যেতে মাহারাম সাথে থাকতে হতো সেই শর্ত তারা তুলে নিয়েছে এখন যে কোনো মেয়ে যে কোনো দিকে তারা যেতে পারে এমনকি হোটেলে অবস্থান করার ক্ষেত্রে রাতে যাপন করার ক্ষেত্রে তাদের ফ্যামিলি কার্ড দেখাতে হতো সেটি দেখানোর বাধ্যবাধকতা এখন তুলে নেওয়া হয়েছে তো তারা তাদের আর্থিক চিন্তা থেকে কিংবা বৈশ্বিক রাজনৈতিক কোনো চিন্তা থেকে তাদের সিদ্ধান্ত তাদের নীতি আদর্শ তারা পরিবর্তন করতে পারে সৌদি গভর্নমেন্ট তাই বলে সরিয়ার বিধিবিধান পরিবর্তন হবে না ফোকাহ আহনা হানাবেলা সহ অন্যান্য ফোকাহে গ্রাম সহ জমুর ফকিহ এবং ইসলামিক স্কলারদের মত হলো যে মাহারাম ছাড়া মহিলার সফর করবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুসাফ লাতুসাফুল মার আতু ইল্লা মাহাদি মাহারামিন কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না এহাদি হাদি শোনার পর একজন সাহাবি বলেছেন ইয়ারসুল্লাহ আমি আপনার সঙ্গে একটি অভিযানে একটি জেহাদে সামিল হওয়ার জন্য নাম লিখিয়েছি অথচ আমার স্ত্রী এদিকে হজ করতে যাচ্ছেন তাহলে আমার কি হবে নবী করিম সাল্লাহাম তখন তাকে বলেছেন তোমার জেহাদে সামিল হওয়ার প্রয়োজন নেই বরং তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজে যোগদান করো তার সঙ্গে হিসাবে থাকো তো এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে একজন নারী তিনি সফরের জন্য তার সঙ্গে কোনো না কোনো মাহরামকে সাথে থাকবেন এটি তার অনেকটা বডিগার্ডের মতো বলতে পারেন একজন প্রেসিডেন্ট কোন দেশের তিনি যেরকম মনে চাইলে যে কোনো দিক চলে যেতে পারেন না অবশ্যই তাকে প্রোটোকল মেনটেন করতে হয় এবং তার প্রহরী ইত্যাদি বডিগার্ড ইত্যাদির সাথে নিয়ে যেতে হয় এটি তার নিরাপত্তার ব্যাপার আছে রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপার আছে ঠিক একইভাবে একজন নারী নিরাপত্তার সাথে অনেক কিছু জড়িত যদি বলেন যে আজকে আধুনিক পৃথিবীতে নিরাপত্তার জন্য অনেক ব্যবস্থা আছে এখন আর প্রয়োজন নেই তো আমি বলবো যে ইসলাম আর সর্বকালীন এবং সর্বজনীন এবং সব সময়ের জন্য আমার একটি বিধান আজকে হয়তো একটা ফ্যাসিলিটিস আছে কালকে থাকবে না কোথাও আছে কোথাও থাকবে না কোথাও কম আছে কোথাও বেশি আছে কিন্তু সেফটির ব্যাপারে নারীর সেফটি এবং নিরাপত্তার ব্যাপারে শরিয়া সবচেয়ে গুরুত্বের সাথে দেখেছে যার কারণে সৌদি আরব তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেও হজ এবং উমরার জন্য মেয়েরা মাহরাম ছাড়া গমন করবেন না এটাই ওলামা ইকরামের ফতোয়া এবং আমাদের মত সিদ্ধান্ত বিধায় আমরা নিজের আবেগকে প্রশ্রয় দিব না বরং সরিয়ার নীতিমালাকে অনুসরণ করার চেষ্টা করব। বিধায় মিডিয়া বা অন্য যারা এটাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলছে আমরা এটাকে ঐতিহাসিক ভুল ঐতিহাসিক ত্রুটি ঐতিহাসিক বিচ্ছে বিচ্ছুতি এবং ভ্রান্তি হিসাবে উল্লেখ করতে চাই বিষয়টি আসলে নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপরে আপনি কোন দৃষ্টিতে দেখছেন একজন মুসলিম যিনি আল্লাহর প্রতি ইমান রাখেন আখ্রাতের প্রতি ইমান রাখেন তিনি প্রতিটা বিষয় করণীয় বর্জন নির্ধারণ করবেন কোরআন এবং হাদিসের চোখে আর যিনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন না তিনি তার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বা দুনিয়ার চোখ থেকে তিনি দেখবেন দেখে ভালো মন্দ নিরূপণ করবেন অতএব আইডিওলজি ভিন্ন হওয়ার কারণে ফলাফল ভিন্ন হবে দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ার কারণে আর সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হবে আপনি যেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন সেটিকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না সেটাকে আমি বরং নিন্দাবাদ করব সেটা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব এমনটি খুবই স্বাভাবিক কারণ আপনার দৃষ্টিভঙ্গি আর আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন বিধায় ইমানদাররা তাদের ইমানের জায়গা থেকে সিদ্ধান্ত করে নেবেন আল্লাহ তারা আমাদেরকে বোঝার তোফিক দান করুন